নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত চিত্তাকর্ষক বিষয়ে আলোচনা করব। আলোচনা শুনলে অবশ্যই তা ভালো লাগবে এবং আমাদের অনেকের মনেই যে কৌতূহলের জন্ম নিয়েছে সেই কৌতূহল নিরসন হবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। বেলুড় মঠ শ্রী শ্রী ঠাকুরের অর্থাৎ রামকৃষ্ণদেবের সপ্তাহের প্রতিদিনে পরিধিত বসনের রং নির্বাচিত হয় কীভাবে, অর্থাৎ ঠাকুরকে শ্রীরামকৃষ্ণদেবকে প্রতিদিন আলাদা আলাদা রঙের কাপড় পরানো হয়, সেটা ঠিক কী নিয়মে পরানো হয় সেটা জানার কৌতূহল আমাদের অনেকেরই আছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সোমবার ও শুক্রবার এই দুটো বার, সোম এবং শুক্র শিবের বার, তাই ঠাকুরকে সাদা রঙের কাপড় পরানো হয়। মঙ্গলবার ও শনিবার গেরুয়া সন্ন্যাস বেশ, গেরুয়া সন্ন্যাস রঙের কাপড় পরানো হয়। বুধবার জন্মবার হলুদ রঙের কাপড় পরানো হয়। বৃহস্পতিবার গুরুবার চাপা রঙের কাপড় পরানো হয়। রবিবার পিঙ্ক কালারের কাপড় পরানো হয়। এছাড়াও তিথি পূজার দিন ও গুরু পূর্ণিমায় সাদা সিল্ক বা গেরুয়া সিল্কে বেশ পরানো হয় কাপড়, আর কালী পূজার দিন সাধারণত লাল রঙের কাপড় পরানো হয়। তাহলে এই যে একটা অজানা বিষয়, অথচ আমাদের কৌতূহল ছিলই, আমরা বেলুড় মঠে ঠাকুর দেখতে যাই, গিয়ে দেখি রোজই ঠাকুর কোনো না কোনো আলাদা আলাদা কাপড়ের আলাদা আলাদা রঙের কাপড় পরেছেন, সেই কৌতূহলটা আমাদের মিটল। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।